হ্যালো বন্ধুরা বিবিধ বিষয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি এই রেসিপিটা দেখেছিলাম ফেসবুকে তো আমিও ভেবেছিলাম যে আমিও বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করব তো করব করব করে অনেক দেরি হয়ে গেল তারপর ভাবলাম যেহেতু আমি বাড়িতে ট্রাই করছি তো আপনাদের সামনেও শেয়ার করি আমি তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই লাগবে ডাল আমি নিয়েছি এখানে তিন কাপ মতো তো আপনাদের বাড়িতে যদি সদস্য সংখ্যা কম থাকে তাহলে আপনারা কম নিতে পারেন আর লাগছে গাজর টমেটো বিমস পেঁয়াজ রসুন লঙ্কা আর এখানে আপনাদের কাছে যদি গাজর আর বিমস না থাকে তাহলে আপনারা না দিতে পারেন আর যেগুলি থাকবে সেগুলি দিয়েই রান্না করতে পারেন প্রথমে আমি বিমগুলোকে কেটে নিয়েছি বিমগুলো কাটা হয়ে গেলে তারপর আমি গাজরগুলোকে কেটে নিয়েছি গাজরগুলো এমনভাবে কাটবো যাতে গলে না যায় আর এই রেসিপিটা আপনারা ভাত রুটি লুচি নানের সঙ্গেও খেতে পারেন এই রেসিপিটা কিন্তু অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর এত টেস্টি হয় আপনাদের হয়তো বলে বোঝানো যাবে না শীতকালে কিন্তু রাত্রিবেলা একটু রান্না করতে ইচ্ছে করে না আর শীতকালে সবাইকে খুশি করার জন্য এই রেসিপিটা যদি আপনারা রাত্রিবেলা রান্না করে খাওয়ান তাহলে তো আর কোনো কথাই নেই গরম গরম ভাত বা গরম গরম রুটি আর এই রেসিপিটা উফ আর কোনো কথাই নেই চলুন এবারে রেসিপির দিকে মন দেই আমি দেখতেই পারছেন সব উপকরণগুলোকে ভালো করে কেটে নিচ্ছি আর ওইদিকে কিন্তু আমি মসুর ডালটাকে দশ মিনিট আগেই ভিজিয়ে রেখেছি এই এতগুলো লঙ্কা দেখে ভাববেন না আমরা খুব ঝাল খাই একেবারেই না এই লঙ্কাগুলোর একদমই ঝাল নেই তাই এতগুলো লঙ্কা দিয়েছি মুসুর ডালটাকে যে আমি ভিজিয়ে রেখেছি তারপর একে একে সেই পাত্রটাতেই আমি দিয়েছি বিনস গাজর পেঁয়াজ টমেটো আলু সব উপকরণগুলোকেই সেখানে দিয়ে দিয়েছি তারপর দিয়েছি হলুদ পরিমাণ মতো এবার দিয়েছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন তারপর দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে এই সব উপকরণগুলোকে মিশিয়ে নেব দেখতেই পারছেন আমি সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারাও ভালো করে আগে এগুলোকে মিশিয়ে নেবেন এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালো করে গরম করে নিয়ে সেখানে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল তারপর দিয়েছি আমি কালো জিরে আর একটা দিয়েছি শুকনো লঙ্কা এগুলোকে ভালো করে ভাজা করার পর তারপর আমার ডাল টমেটো বিনস যা যা দিয়েছি সেগুলো দিয়ে দেব। এগুলোকে দিয়ে ভালো করে ভাজাভাজি করব। আর জল কিন্তু একদমই দেবেন না কারণ টমেটো থেকে অনেক জল বেরিয়ে আসে টমেটো আর আলু থেকে যে জলটা বেরিয়েছে সেটা শুকিয়ে গেছে এরপরে আমি আর একটু অল্প পরিমাণে গরম জল দিয়ে দেব। সেটা সেদ্ধ করার জন্য তারপরে আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এই রেসিপিটা কিন্তু খুবই সহজ আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় দেখুন কত সুন্দরভাবে সব উপকরণ ভাজাভাজি হয়ে গেছে আর এই রেসিপিটা রান্না করার জন্য আর একটি উপকরণ লাগবে সেটি হলো ডিম এখানে আমি একটা ডিম নিয়েছি সেই ডিমটি ভালো করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু দুই তিনটা ডিমও দিতে পারেন আপনাদের যেমন ইচ্ছে এইদিকে কিন্তু আমার এই ডাল টমেটো সবগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি কি করব যে ভেজে রেখেছিলাম ডিমটা সেই ডিমটা এখানে ভালো করে দিয়ে দেব। দেখুন কত সুন্দর লাগছে এই তো ডিমটাও দিয়ে দিলাম ডিমটা দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে তারপর আমি দেবো ধনেপাতা পাতা দেওয়ার পরে কিন্তু আর আমি বেশিক্ষণ রাখবো না ধনেপাতা দিয়ে দিয়েছি এবার আমি নামিয়ে নেব এই তো আমার রেসিপি কমপ্লিট কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো টাটা ভালো থাকবেন সবাই